ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ মিলাদ যারা বলতেছেন হাদিস কোরআনে নাই তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা একটু ভালো করে পড়ালেখা করেন আর যদি বলেন না পড়ালেখা লাগবে না তাহলে একটু কিতাবগুলি নজরে ছানি দেন আবার একটু পড়েন যদি কোন নামরার ফরা আছে তাহলে কসু সাক্ষাৎ চোখের পাওয়ার পারবো ভালো করে দেখেন দেখে পড়েন নাই নাই বলবেন না অনেক কিছুই থাকে যেগুলি আপনার খেয়ালে বা নজরে পড়ে নাই মিলাদ নবীর জামানায়ও ছিল মিলাদুন নবী রাসূলের জামানায়ও ছিল মিলাদুন নবীর তাজকিরা সুন্নত জায়েজ তো বটেই সুন্নত 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 কেউ যদি বলে রাসূলের জামানায় মিলাদ ছিল না সে হয় মূর্খ না হলে দুশ্মনের রাসূল রাসূলের জামানায় মিলাদুন নবীর তাজকিরা ছিল রাসূলের মিলাদ এটা নবীজির জামানায়ও এই ধরনের অনুষ্ঠান ছিল তাজকিরা মানে রাসূলের মিলাদ নিয়ে মিলাদের আলোচনা মিলাদুন নবী উপলক্ষে কোন মজলিস করা আলোচনা করা বিশেষ অনুষ্ঠান করা মিলাদুন নবী উপলক্ষে এক জায়গায় বৈশা আলোচনা করা একটা অনুষ্ঠান করা এই ধরনের অনুষ্ঠান রাসূলের জামানায়ও ছিল ওয়াহাবীরা বাহাসে আসে না কেন জানেন আমরা বলি তো বাহাস বেশিক্ষণ করতাম না তারা কেবল মিলাদ নাই আমরা কম এই কিতাবটা এমুক কিতাব এই কিতাবের এই হাদিসটা আমরা বাইর করে দিলাম আপনারা পড়েন পড়তে গেলে তো সন্দুর বাচ্চা ধরা খেয়ে যাবে মিলাদ আমরা দলিল দেব না দলিল তোমরা দিব আমরা খালি দলিল বাইর করে দেব দলিল তোমরা দিয়ে দেওয়াব আইও খালি একবার বাহাসে মুন্সিগঞ্জ শ্রীনগর একটা মাহফিলে গেছিলাম যায়া শুনি ওখানে বাহাস হবে গেছি আমি মাহফিলে আমারে না জানাই অঘোষিত বাহাস মাওলানা একজনে ওই হাটাজারির ভারেক এক গুচ্ছ যুবক তাদেরকে লইয়া বাহাস করতে আসছে আমি ওই পরিস্থিতি তো মোকাবেলা করতে হবে আমি বললাম ওনাদের নিয়ে আসেন আমি যে ঘরে ছিলাম ওই ঘরের মধ্যে একটা বড় হলরুম এটার মধ্যে নিয়ে আসা হইলো হাটাজারি মাওলানা সাহেব একটু মোটামুটি বয়োজ্যেষ্ঠ একটু বয়স্কই আবার লাতুর বুড়া না হালকা দাড়ি টাড়ি পাকছে আমার চাইতে অনেক বড় উনি রুমে ঢুকছে কুশল বিনিময়ে সৌজন্যমূলক আচরণ যেটা করার করলাম আমি বললাম দাদু কি হয়েছে সমস্যা কি সমস্যা হলো আপনারা বলতেছেন নবী গায়েব জানে আমাদের বিশ্বাস নবী গায়েব জানে না আপনারা ভুলের মধ্যে আছেন এটা প্রমাণ করার জন্য আজকে আপনার কাছে আসছি তাই আমি বললাম ঠিক আছে আমি যদি ভুল হই আমরা সুন্নিরা যদি ভুল হই আমরা শুধরাই নিব কিন্তু আপনি মাথাটা ঠান্ডা করেন আমরা যদি ভুল হই আমরা সুতরাং নিব মাথা ঠান্ডা করেন আপনি আমার মাথা ঠান্ডা হই আমি গেলাম তাহলে বসেন কোরআন শরীফ আনেন কোরআন শরীফ ওই যেই ঘরে বসছে ওই ঘরে কোরআন শরীফ নাই উনি দলিল আনে না উনি কাগজ লিখে লইয়েছে একটা মানে কাগজের একটা সাদা পেজের মধ্যে অনেকগুলি আয়াত দলিল লিখে লইয়েছে তো কোরআন শরীফ একজন আনলো পাশের ঘর থেকে আমি বললাম আপনি দলিল কি বলেন তো নয় যে যতটি আছে সবটি উনি ফেরা বুঝাইতেছে যে আল্লাহ নবী গায়েব জানে না আমি কইলাম কোরআন শরীফ দেন কোরআন শরীফ দিল আমি সূরা জিন খুললাম খুলে 26 আর 27 নম্বর আয়াত বাইর করে কইলাম হুজুর আপনি তো আমার বয়সে বড় আপনি আমার মুরব্বী আপনি বড় আলেম আমি না হয় ছোট আপনি তো বড় আপনি একটু পড়েন শ্রেণী আয়াতটা আরবি আবার একটা পড়েন মানে আয়াতটা পড়েন তর্জমা করে আমরা একটু শোনান উনি কোরআন শরীফটা নিয়েছে বাব লেহায়া নিয়ে সেরা পড়তেছে আলিমুল গাইবি ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল শেষে তা আসতে ভলিউম কমে গেছে আমি কে হুজুর এটা অর্থ জানে কি একটু সবারে শুনাই দেন কো এটার মধ্যে লেখা আছে আমি ভাবে বুঝলাম হয়তো উনি আয়াতটা আগে খেয়াল করে নাই উনি কয় আল্লাহ আলিমুল গায়ব এই যে দেখেন আলিমুল গায়ব লেখা আছে কোরআন শরীফ আল্লাহ হলো আলিমুল গায়ব আমি কে হুজুর এটা তো আমরা শুনছি এরপরে কিটা এটা তো ঠিক আছে আমরা তো শুনছি এরপরে কি কো ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা আল্লাহ কারো কাছে গায়ব প্রকাশ করে না সুন্দর কোরআনের মধ্যে ভাইলাম আল্লাহ কারো কাছে গায়ব প্রকাশ করে না হুজুর এর পরের আয়াতটা কি
ইল্লা মানির তাদা মির রাসূল কতবে মনোনীত রাসূলদের কাছে গায়েব প্রকাশ করে আমি কই এটাই তো আমরা বিশ্বাস করি আল্লাহ নবীরে গায়েব জানাইছে এটাই তো আমরা বিশ্বাস করি উনি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর মহিমা বুঝাবর দায় উনি এইভাবে বলে ফেললেন তাইলে তো ঠিকই আছে মানে কথাটা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক উনার মুখ দিয়া চলে আসছে তাইলে তো ঠিকই আছে তখন উনার পক্ষে যে যুবক ছেলেগুলি আইছে এরা কত তাইলে হুজুর এনে গন্ডগোল করতে আসেন কেন লাগা তারা যদি ঠিক হয় তা আপনি ঠিক আপনি নিজেই ঠিক করলেন এখন হেরা ঠিক করলে ভেজাল করছেন কেন এরা মেহমান মানুষ এত সুন্দর মাহফিলের আয়োজন করছে আপনি মসজিদে যান আমরা ওয়াজ শুনবো হুজুরে দিল বাইর কইরা সব পোলা ভাই নেন সুন্নি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমিও বলি মিলাদের বিরুদ্ধে তারা কেন আসে না জানেন মিলাদে মুস্তফা রাসূলুল্লাহর মিলাদের পক্ষে কোরআন এবং সুন্নাহর এমন শক্ত শক্ত দলিল আছে যেগুলি ওয়াহাবিরা 100 বার মইরা আল্লাহ যদি 100 বারও জিন্দা করে তাও এগুলি খণ্ডন করার ক্ষমতা তাদের নাই অনেকগুলি কিতাবে আছে আমি তিনটা কিতাবের নাম বলি মনে রাখবেন একটা হলো ইমাম তাবারানি রহমাতুল্লাহ আলাইহির মুজামুল কবির প্রথম খণ্ডের প্রথম দিকে হাদিসটা স্পষ্ট করে উল্লেখ করেছে আরেকটা হলো তারিখে দামেস্ক মানে তারিখু মদিনা লি দামেস্ক সেই কিতাব ইমাম ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এই হাদিসটা ইমাম ইবনে আদি রহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল আল কামিল ফি দুআফাইর রিজাল সেই কিতাবের মধ্যেও হাদিসটা উল্লেখ করেন হাদিসের সনদ হলো হাসান সনদের মান হলো হাসান এইভাবে উল্লেখ করেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত تذكر رسول الله صلى الله عليه وسلم وابي بكر رضي الله تعالى عنه ميلادهما عندي سبحان الله বলেন اما জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমার কাছে বসে মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন মিলাদের তাজকারা করেছেন তাজাকারা মিলাদাহুমা ইন্দি এই হাদিস থেকে বোঝা যায় মিলাদুন নবীর আলোচনা নবী নিজেও করেছেন আবু বকর সিদ্দিক করেছেন মিলাদুন নবীর তাজকারা বা মিলাদুন নবীর আলোচনার মজলিস এক জায়গায় মিলাদুন নবী উপলক্ষে করে আলোচনা করা বা মিলাদুন নবী অনুষ্ঠিত করা এটা স্বয়ং রাসূলের আমল দ্বারা সাহাবীর আমল দ্বারা প্রমাণিত সুন্নাহ সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন